তো বন্ধুরা আজকে চলে এসেছি আরেকটি মজাদার আনবক্সিং ভিডিও নিয়ে এবং আজকে আমরা আনবক্স করব স্যামসাং এর তরফ থেকে 25000 টাকার মধ্যে ওয়ান অফ দা বেস্ট স্মার্টফোন স্যামসাং এর তরফ থেকে তো বন্ধুরা হ্যাঁ আজকে আমরা আনবক্স করব স্যামসাং এর তরফ থেকে গ্যালাক্সি M51 এবং আমার কাছে বলে রাখি এটি হচ্ছে ব্লু কালারের ভেরিয়েন্ট এবং এর যে ভেরিয়েন্টটা হচ্ছে সেটি হচ্ছে 6GB RAM এবং তার সাথে 128GB স্টোরেজের অপশন এবং এটি আমি অ্যামাজন থেকে পারচেজ করেছি এবং আমার প্রাইস পড়েছে 25000 টাকা তো বন্ধুরা আজকে এই যে স্যামসাং এর গ্যালাক্সি M51 এই মোবাইলটাকে আনবক্স করব এবং দেখব যে এই বক্সের মধ্যে কি কি কন্টেন্ট রয়েছে এবং ফোনটার ব্যাপারে মানে M51 এর ব্যাপারে A to Z সব কভার করব আজকের এই ভিডিওতে তো বন্ধুরা বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা কিন্তু চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই জয়েন করো এই ধরনের মজাদার আনবক্স এবং স্মার্টফোন টেকনোলজি রিলেটেড ভিডিও প্রতিদিন আসে এই চ্যানেলে তো বন্ধুরা সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে স্যামসাং গ্যালাক্সি M51 এর বক্সটা কিরকম এবং এখানে যে বক্সটা সেটি নর্মাল যেরকম স্যামসাং এর বক্স আসে সেরকমই নর্মাল বক্স এবং আমার কাছে যে ভেরিয়েন্টটা আছে সেটি তোমরা দেখতে পাচ্ছ 6GB র‍্যামের সাথে 128GB স্টোরেজের অপশন এবং কালার ভেরিয়েন্ট হচ্ছে ব্লু তো বন্ধুরা চলো ফটাফট বক্সটা খোলা যাক এবং বক্সটা ওপেন করার পর তোমরা দেখতে পাচ্ছ সবার প্রথমে যে জিনিসটা বক্সের মধ্যে আছে সেটি হচ্ছে আমাদের যে মেন প্রোডাক্ট মেন ফোনটা সেটি এবং তোমরা দেখতে পাচ্ছ যে ব্লু কালারের ভেরিয়েন্টটা কিরকম দেখতে তো বন্ধুরা এটা সাইডে রাখা যাক এবং বক্সের মধ্যে আর কি কি জিনিস আছে সেটি দেখা যাক তো বন্ধুরা নেক্সট বক্সের মধ্যে যে জিনিসটা থাকবে সেটি হচ্ছে সিম ইজেক্টার টুল তোমরা দেখতে পাচ্ছ এবং তার সাথে সাথে যে কুইক স্টার্ট গাইড এবং ইউজার ম্যানুয়াল যে ডকুমেন্টগুলো থাকে সেগুলো তোমরা দেখতে পাবে যেগুলো আমাদের কোনো কাজেই লাগে না তো বন্ধুরা এবার নেক্সট যে জিনিসটা তোমরা বক্সের মধ্যে দেখতে পাবে সেটি হচ্ছে টাইপ সি ডাটা কেবল এবং তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা এটি কিন্তু টাইপ সি টু টাইপ সি ডাটা কেবল তার কারণ হচ্ছে বন্ধুরা এখানে রিভার্স চার্জিংয়ের সাপোর্ট দেওয়া হয়েছে মানে তোমাদের এই ফোনটা থেকে অন্য যে কোনো ফোন তোমরা চার্জ করতে পারো ইজিলি তো বন্ধুরা এবার নেক্সট যে জিনিসটা থাকবে সেটি হচ্ছে চার্জার এবং এটি হচ্ছে 25 ওয়াটের মানে 25 ওয়াটের ফাস্ট চার্জার তোমরা দেখতে পাচ্ছ হোয়াইট কালারের চার্জার তো বন্ধুরা চলো এবার আমাদের যে নেক্সট যে মেন প্রোডাক্টটা মানে আমাদের যে ফোনটা সেটি দেখা যাক এবং তোমরা দেখতে পাচ্ছ যে ব্লু কালারের ভেরিয়েন্টটা কতটা সুন্দর লাগছে তো বন্ধুরা এবারে তোমাদের নিচের দিকে এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে পাবে 3.5mm জ্যাক এবং তার পাশে যেটা থাকবে সেটি হচ্ছে চার্জিং পয়েন্ট টাইপ সি চার্জিং পয়েন্ট এবং নেক্সট যেটা থাকবে সেটি হচ্ছে মাইক এবং তার পাশে যে স্পিকার গ্রিল তোমরা দেখতে পাচ্ছ এবং রাইট সাইডে এখানে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দেওয়া হয়েছে তার সাথে এটি হচ্ছে পাওয়ার অন অফের বাটন এবং তার উপরে ভলিউম আপ ডাউনের বাটন তোমরা দেখতে পাবে এবং লেফট সাইডে তোমরা এখানে সিম ট্রে দেখতে পাবে তো বন্ধুরা তোমরা আনবক্সিং ভিডিও দেখলে এই গ্যালাক্সি M51 এর তো বন্ধুরা সবার প্রথমে চলে আসি এই ফোনটার লুকস এবং যে বিল্ড কোয়ালিটি এবং ডিসপ্লেটার ব্যাপারে তো বন্ধুরা বলে রাখি লুকসের দিক থেকে এই ফোনটা খুবই খুবই সুন্দর এবং এখানে যে ব্যাক সাইডে তোমরা দেখতে পারবে যে ব্যাক সাইডে ব্লু কালারের আমার কাছে যে ভেরিয়েন্টটা আছে সেখানে এটি হচ্ছে প্লাস্টিক ব্যাগ দিয়েছে কিন্তু প্লাস্টিক ব্যাগ কিন্তু মনে হবে না মানে এটিকে বলা হচ্ছে গ্লাসটিক মানে প্লাস্টিক ব্যাগ কিন্তু গ্লাসের মতো দেখতে তো বন্ধুরা এখানে তোমরা মানে তোমাদের হাতে নিয়ে ফিল হবে না যে তোমরা কোনো চিপ ম্যাটেরিয়াল প্লাস্টিক তোমরা দেখতে পাচ্ছ তো বন্ধুরা এখানে খুবই খুবই প্রিমিয়াম কোয়ালিটির ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে এবং এখানে যে ব্যাক সাইডের লুকসটা সেটি খুব সুন্দর দেখাচ্ছে এই ফোনটাতে তো বন্ধুরা এখানে লুকসের দিক থেকে কোনো কম্প্রোমাইজ করা হয়নি এই ফোনটাতে তো বন্ধুরা এবারে তোমাদের মনে হতে পারে যে 7000mAh ব্যাটারি তো ফোনটা খুবই ভারী হবে তো বন্ধুরা বলে রাখি যে এই ফোনটার ওয়েট মাত্র হচ্ছে 213 গ্রাম মানে এখানে যে ওয়েট ডিস্ট্রিবিউশনটা হয়েছে সেটি খুবই ভালো করেছে স্যামসাং তো বন্ধুরা তোমাদের হাতে নিয়ে কোনো ফিল হবে না যে এই ফোনটার ভেতরে 7000mAh এর ব্যাটারি আছে তো বন্ধুরা এখানে ওয়েট ডিস্ট্রিবিউশন খুবই ভালো এই ফোনটার মধ্যে তো বন্ধুরা এবারে চলে আসি ডিসপ্লের ব্যাপারে তো বন্ধুরা এই ফোনটার ভিতরে তোমরা পাবে 6.7 ইঞ্চেসের
সুপার অ্যামোলেড প্লাস ডিসপ্লে। তো বন্ধুরা হ্যাঁ, তোমরা এখানে সুপার অ্যামোলেড প্লাস ডিসপ্লে দেখতে পাবে। তো বন্ধুরা তোমরা সুপার অ্যামোলেড ডিসপ্লে দেখেছো, সেটি অনেকটা থিন ডিসপ্লে হয় এবং সেখানে কালার যে স্যাচুরেশন বা কালারের রিপ্রোডাকশনটা সেটি কতটা ভালো হয়। এবং বন্ধুরা সুপার অ্যামোলেড ডিসপ্লে থেকে আরও থিন ডিসপ্লে হচ্ছে সুপার অ্যামোলেড প্লাস ডিসপ্লে। তো বন্ধুরা এখানে তোমরা যে কালারের রিপ্রোডাকশনটা আরও বেশি দেখতে পাবে। এবং বন্ধুরা ডিসপ্লের দিক থেকে মানে স্যামসাংয়ের আগে কেউ নেই মার্কেটে। বন্ধুরা তোমরা জানো যে সুপার অ্যামোলেড ডিসপ্লে কতটা সুন্দর কালার প্রোডিউস করে এবং কতটা সুন্দর দেখতে লাগে এই ফোনগুলোর মধ্যে, মানে স্যামসাংয়ের ফোনের ডিসপ্লের আগে কোনো ডিসপ্লে মার্কেটে নেই। তো বন্ধুরা এখানে সুপার অ্যামোলেড প্লাস ডিসপ্লে ইউজ করা হয়েছে। তো বন্ধুরা ডিসপ্লের ব্যাপারে 100-এ 100 এই ফোনটা। তোমাদের যে ডে লাইট কন্ডিশনেও মানে বাইরে সূর্যের আলোতেও তোমাদের ফোনে দেখতে কোনো প্রবলেম ফেস করতে হবে না। তো বন্ধুরা ডিসপ্লেটা খুবই খুবই ভালো পেয়ে যাবে এই ফোনটার মধ্যে। এবং বন্ধুরা বলে রাখি এই 6.7 ইঞ্চেসের ডিসপ্লের মধ্যে তোমরা গরিলা গ্লাস 3 সাপোর্ট পেয়ে যাবে। তো বন্ধুরা গরিলা গ্লাস 3 এই দিকটা একটু মানে আমার খটকা লেগেছে, মানে গরিলা গ্লাস 5 ইউজ করা উচিত ছিল, কারণ এই ফোনটার দাম হচ্ছে 25,000 টাকা। তো বন্ধুরা এবারে নেক্সট পয়েন্টের কথা বলা যাক, মানে ব্যাটারি। তো বন্ধুরা ওয়ান অফ দ্য বেস্ট ফিচার্স হচ্ছে এই ফোনটার ভিতরে এই ফোনটার ব্যাটারি। তো বন্ধুরা তোমরা এখানে 7000 mAh এর ব্যাটারি পাবে এবং এখানে যে চার্জিং সিস্টেমটা ব্যবহার করা হয়েছে সেটি হচ্ছে 25 ওয়াটের ফাস্ট চার্জার তোমরা দেখতে পাবে, মানে তোমরা 25 ওয়াটের ফাস্ট চার্জার দেখতে পাবে। এবং বন্ধুরা বলে রাখি এই ফোনটা 0-100 চার্জ হতে মোটামুটি 1 ঘন্টা 45 থেকে 50 মিনিট টাইম লাগছে আমার। তো বন্ধুরা এটি ওয়ান অফ দ্য বেস্ট জিনিস লেগেছে আমার পার্সোনালি। তো বন্ধুরা ব্যাটারি ব্যাকআপের দিক থেকে এই ফোনটা ওয়ান অফ দ্য বেস্ট মার্কেটে। তো বন্ধুরা এবারে চলে আসি এই ফোনটার ভিতরে যে প্রসেসর ইউজ করা হয়েছে সেটির ব্যাপারে। তো বন্ধুরা বলে রাখি তোমরা এই ফোনটার ভিতরে কোয়ালকমের স্ন্যাপড্র্যাগনের 730G মানে 730G প্রসেসর দেখতে পাবে এই ফোনটার ভিতরে। স্যামসাং এই দিক থেকে খুবই ভালো কাজ করেছে যে এই ফোনটার ভিতরে স্ন্যাপড্র্যাগনের 730G প্রসেসর দিয়েছে। তো বন্ধুরা বলে রাখি যে 730G একটি 8 nanometer বেসড প্রসেসর, মানে 8nm প্রসেসর। তো বন্ধুরা এই প্রসেসরটা খুবই খুবই ভালো প্রসেসর এই প্রাইস রেঞ্জের মধ্যে। এবং বন্ধুরা এটি হচ্ছে অক্টাকোর প্রসেসর এবং এখানে যে জিপিউটা ইউজ করা হয়েছে সেটি হচ্ছে অ্যাড্রিনোর 618। তো বন্ধুরা অ্যাড্রিনোর 618 খুবই ভালো জিপিউ এবং এখানে যে স্ন্যাপড্র্যাগনের প্রসেসর মানে 730G প্রসেসর, এটি খুবই খুবই দুর্দান্ত প্রসেসর এই ফোনটার ভেতরে। এবং বন্ধুরা বলে রাখি তোমরা হাই সেটিংসে মানে কল অফ ডিউটির মতো হাই সেটিংসে তোমরা খেলতে পারবে, কল অফ ডিউটি হয়ে গেল বা অ্যাসফল্ট 8 হয়ে গেল এই ধরনের হাই গ্রাফিক্স গেম তোমরা আলট্রা সেটিংসে খেলতে পারবে। তো বন্ধুরা আমি পার্সোনালি কল অফ ডিউটি খেলে দেখেছি এই ফোনটার ভিতরে। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যে আমি কল অফ ডিউটির মতো গেম মানে হাই গ্রাফিক্স গেম আমি ফুল মানে আলট্রা সেটিংসে খেলছি, তো আমার কোনো ল্যাগ দেখতে পাচ্ছি না বা কোনো FPS ড্রপ হয়ে গেল বা এই ধরনের প্রবলেম আমার ফেস করতে হচ্ছে না। তো বন্ধুরা বলে রাখি যে এই ফোনটার ভিতরে এই 730G যেটি হচ্ছে অক্টাকোর প্রসেসর খুবই ভালো কাজ করে এই ফোনটার ভিতরে। তোমরা এখানে মাল্টিটাস্কিং হয়ে গেল বা গেমিং হয়ে গেল এই ধরনের জিনিস খুবই আরামসে করতে পারবে এই ফোনটার ভিতরে। এবং বন্ধুরা এখানে যে স্টোরেজ টাইপটা ইউজ করেছে সেটি হচ্ছে UFS 2.1 স্টোরেজ টাইপ ইউজ করেছে এবং এখানে যে র্যামটা দিয়েছে সেটি হচ্ছে DDR4X র্যাম ইউজ করা হয়েছে এই ফোনটার ভেতরে। তো বন্ধুরা এবারে অপারেটিং সিস্টেম মানে OS এর ব্যাপারে কথা বলা যাক। তো বন্ধুরা এখানে তোমরা অ্যান্ড্রয়েড 10 দেখতে পাবে এবং তার সাথে সাথে One UI 2.1 দেখতে পাবে। তো বন্ধুরা এখানে কিন্তু One UI কোর ইউজ করা হয়নি, One UI 2.1 ইউজ করা হয়েছে যেটি স্যামসাং এর ফ্ল্যাগশিপ ফোনে ইউজ করা হয়। তো বন্ধুরা এবারে চলে আসি এই স্যামসাং গ্যালাক্সি M51 এর ক্যামেরার ব্যাপারে। তো বন্ধুরা এই ফোনটার ভিতরে তোমরা কোয়াড ক্যামেরা সেটআপ দেখতে পাবে এবং এই ক্যামেরা মানে এখানে যে মেইন ক্যামেরা সেটি হচ্ছে 64 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা দেখতে পাবে, যার অ্যাপারচার হচ্ছে F1.8 অ্যাপারচার। এবং বন্ধুরা তার সাথে সাথে তোমরা এখানে 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা দেখতে পাবে এবং 5 মেগাপিক্সেলের ম্যাক্রো মোড এবং 5 মেগাপিক্সেলের ডিপ সেন্সর দেখতে পাবে। এবং বলে রাখি তোমাদের যে এই ফোনটার ভিতরে মানে এই ক্যামেরার ভিতরে তোমরা যে সেন্সারটা দেখতে পাবে সেটি হচ্ছে সনির IMX682 সেন্সার। তো বন্ধুরা বলে রাখি যে সনির তরফ থেকে এই IMX682 সেন্সার হচ্ছে ফ্ল্যাগশিপ লেভেলের সেন্সার। তো বন্ধুরা এই সেন্সারটি স্যামসাং ইউজ করেছে স্যামসাং গ্যালাক্সি M51 এর মধ্যে। তো বন্ধুরা পিকচারের কোয়ালিটি খুবই খুবই ভালো আসে এবং কালারের যে কোয়ালিটি এবং কালার রিপ্রোডাকশনটা পিকচারে
পিকচারের মধ্যে খুবই খুবই দুর্দান্ত আসে। এবং বন্ধুরা তোমাদের কয়েকটি পিকচার স্যাম্পল দেখিয়ে দিই তোমাদের। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের কয়েকটা পিকচার স্যাম্পল দেখাচ্ছি এবং কত সুন্দর পিকচারটা এসছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে যে বুকে এফেক্টটা, মানে এই যে ফ্লাওয়ারটার মধ্যে যে ম্যাক্রো এবং ডেপথ সেন্সারটা কত ভালো করে কাজ করেছে, এবং তার সাথে সাথে এখানে যে 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা দেখতে পাবে সেটিও খুবই দুর্দান্ত কাজ করে এই ফোনটার মধ্যে। তো বন্ধুরা ক্যামেরার কোয়ালিটি হয়ে গেল বা পিকচারের কোয়ালিটি খুবই খুবই ভালো, মানে টপ নচ কোয়ালিটির পিকচার তোমরা দেখতে পাবে এই স্যামসাংয়ের ফোনটার মধ্যে। এবং বন্ধুরা ক্যামেরার অন্যান্য ফিচার্সের কথা বললে, তোমরা এই ক্যামেরার ভেতরে হাইপারল্যাপস বা স্লো মোশন এই টাইপের ফিচার্স দেখতে পাবে। এবং বন্ধুরা স্যামসাংয়ের একটি নতুন ফিচার্স অ্যাড করেছে সিঙ্গেল টেকের অপশান। তো বন্ধুরা তোমরা সিঙ্গেল টেকের অপশানটাও এই ফোনটার মধ্যে পেয়ে যাবে, যেখানে তোমরা একটা ফটো ক্লিক করবে এবং সেটার মাধ্যমে 10টা আউটপুট বেরোবে, সেখানে তোমরা 7টা ফটো এবং 3টে ভিডিও দেখতে পাবে। তো বন্ধুরা ক্যামেরার দিক থেকে আমার কোনো মানে অবজেকশন নেই, এখানে দুর্দান্ত পারফরমেন্স ক্যামেরা, মানে টপ নচ কোয়ালিটির পারফরমেন্স ক্যামেরায় তোমরা দেখতে পাবে। তো বন্ধুরা এবারে চলে আসি সেলফি ক্যামেরা, মানে সেলফি ক্যামেরাটা কত দিয়েছে। তো বন্ধুরা বলে রাখি এখানে যে তোমরা সামনে ইনফিনিটি ও যে পাঞ্চ হোলটা দেখতে পাচ্ছ, এটার মধ্যে 32 মেগাপিক্সেলের ক্যামেরা তোমরা দেখতে পাবে। তো বন্ধুরা সামনে যে সেলফি ক্যামেরা সেটি হচ্ছে 32 মেগাপিক্সেলের f2.0 অ্যাপারচার সেলফি ক্যামেরা। তো বন্ধুরা তোমাদের সেলফি কটা সেলফির স্যাম্পল তোমাদের দেখিয়ে দিই এবং তোমরা দেখতে পাচ্ছ যে সেলফির কোয়ালিটিও কতটা সুন্দর। তো বন্ধুরা বলে রাখি এই প্রাইস রেঞ্জের মধ্যে এত সুন্দর ক্যামেরা এবং তার সাথে সাথে সনির IMX682 সেন্সার ইউজ করেছে, তো বন্ধুরা পিকচার কোয়ালিটি, এবং বলে রাখি বন্ধুরা যে স্যামসাংয়ের যে সফটওয়্যার অপটিমাইজেশান, মানে ক্যামেরার সাথে যে সফটওয়্যার মানে OS-এর অপটিমাইজেশান সেটি দুর্দান্ত। তো বন্ধুরা এই দিক থেকে কোনো কমপ্লেন আসবে না তোমার বা কোনো প্রবলেম ফেস করতে হবে না, তোমরা সেলফি ক্যামেরা হয়ে যাক বা ব্যাক ক্যামেরা হয়ে যাক দুর্দান্ত পারফরমেন্স দেখতে পারবে এই ক্যামেরার সাথে। তো বন্ধুরা চলে আসি এবারে মাল্টিমিডিয়া সেকশনে, মানে এই ফোনটার ভেতরে মাল্টিমিডিয়া কেমনভাবে কনজিউম করতে পারবে বা মাল্টিমিডিয়া কতটা সুন্দরভাবে এক্সপিরিয়েন্স করতে পারবে এই ফোনটার ভেতরে। তো বন্ধুরা বলে রাখি এই ফোনটার ভেতরে যখন তোমরা ভিডিও দেখবে তখন তোমাদের একটি আলাদা টাইপের এক্সপিরিয়েন্স আসবে, কারণ এখানে যে ডিসপ্লেটা ব্যবহার করা হয়েছে সুপার অ্যামোলেড প্লাস ডিসপ্লে ইউজ করা হয়েছে এই ফোনটার মধ্যে। তো বন্ধুরা এই সুপার অ্যামোলেড প্লাস ডিসপ্লেটার জন্য এর যে ভিডিও কোয়ালিটি হয়ে গেল বা এর মধ্যে তোমরা মুভি, মানে হাই কোয়ালিটি মুভি এতটা সুন্দর লাগবে দেখতে, মানে তোমরা স্ক্রিনেই দেখতে পাচ্ছ, তোমাদের সামনে আমি স্যাম্পল রেখেছি কতটা সুন্দর, কতটা এমার্জিং এক্সপিরিয়েন্স তোমরা পাবে এই ডিসপ্লেটার সাথে। বন্ধুরা এর সাথেও বলে রাখি তোমাদের যে নেটফ্লিক্স বা অ্যামাজনে হাই কোয়ালিটি কন্টেন্ট আরামসে তোমরা দেখতে পারবে এই ফোনটার মধ্যে। এই গ্যালাক্সি M51-এর ফিঙ্গারপ্রিন্ট সেন্সার এবং যে সিকিউরিটি সেন্সারগুলো আছে সেগুলো টেস্ট করা যাক। তো প্রথমে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার টেস্ট করে দেখা যাক। তো বন্ধুরা ওয়াও, বন্ধুরা তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার কতটা ফাস্ট, কতটা তাড়াতাড়ি খুলছে, মানে আমার আঙুল দেওয়ার সাথে সাথে কয়েক মিলি সেকেন্ডের মধ্যে পুরো ফোন আনলক হয়ে যাচ্ছে। তো বন্ধুরা জাস্ট তোমরা দেখো যে কতটা ফাস্ট হচ্ছে এর ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। এবং বন্ধুরা তোমরা এখানে ডিউল 4G সিম স্লটের সাথে সাথে ডেডিকেটেড মাইক্রো SD স্লটও দেখতে পাবে। তো বন্ধুরা তোমরা স্টোরেজ এক্সপ্যান্ডও করতে পারো। তো বন্ধুরা তোমরা ফুল আনবক্সিং ভিডিও দেখলে এবং সব কিছু দেখলে এই ফোনটার ব্যাপারে। তো বন্ধুরা যারা ফোন মানে 25,000 টাকার ভিতরে একটি ভালো ফোন চাইছো এই ফোনটাকে কিন্তু কনসিডার করতে পারো। তো বন্ধুরা অ্যামাজনে সেল স্টার্ট হচ্ছে, সেখানে তোমরা ICICI ব্যাংকের সাথে 1,000 বা 2,000 টাকার ডিসকাউন্টও দেখতে পারবে। তো বন্ধুরা অ্যাট দ্য লাস্ট পয়েন্ট বলবো খুবই ভালো ফোন, তোমরা এটাকে কনসিডার করতে পারো। তো বন্ধুরা এটাই ছিল আজকের ভিডিও, পুরো আনবক্সিং ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট সেকশানে জানিও। এবং বন্ধুরা এই ফোনটার ব্যাপারে তোমরা যদি কিছু জানতে চাও তাহলে আমাকে কিন্তু কমেন্ট সেকশানে সেটা জানাতে পারো, এবং প্লাস তোমরা ইনস্টাগ্রাম আমিও আমাকে মেসেজ করতে পারো, আমি প্রত্যেকটা রিপ্লাই দিয়ে দেবো, প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি দিয়ে দেবো। তো বন্ধুরা এটাই ছিল আজকের ভিডিও, পুরো আনবক্সিং ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে জয়েন করো, এই যে সাবস্ক্রাইব যে বাটনটা দেখছো ওটা প্রেস করতে কিন্তু ভুলো না। তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সাইনিং অফ।